নমস্কার বন্ধুরা খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আরেকটি ব্রেকিং নিউজ বেরিয়ে যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলো 10 জুন পর্যন্ত বন্ধ ছিল সেই বন্ধ থাকার মেয়াদ আবার বাড়ানো হয়েছে কতদিন বাড়ানো হলো কবে স্কুলগুলো খুলতে পারে কলেজগুলো কবে খুলবে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে আবার যে নতুন করে স্কুলগুলো বন্ধ রাখা হচ্ছে বেশ কিছুদিন এর মধ্যে ছাত্রছাত্রীদের বিকল্প শিক্ষা দেবার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে সেটাও আমরা দেখে নেব তিন নম্বরে চার নম্বরে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে তিনটি বাকি ছিল সেই দিনগুলো ঘোষণা করা হয়েছে সেই দিনগুলো কি একই রইল না পাল্টালো সেই যে দিনে পরীক্ষা হবে সেন্টারগুলো কোথায় কোথায় পাল্টাচ্ছে বা কেন পাল্টাচ্ছে এটাও আমরা দেখে নেব এবং পাঁচ নম্বরে যে একটা আপডেট এসছে বেসরকারি স্কুলগুলো ফিজ বাড়িয়ে দিচ্ছে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী কী জানিয়েছেন সমস্ত কিছু জানতে হলে শুরু থেকেই শেষ পর্যন্ত দেখুন তো প্রথমেই আপনাদের যেটা জানাবো যে সমস্ত পশ্চিমবঙ্গের স্কুলগুলো বন্ধ ছিল দশ জুন পর্যন্ত এই নিয়ে চতুর্থবার স্কুলগুলো বন্ধ থাকার মেয়াদ বাড়ানো হলো প্রথম ছিল একত্রিশ মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় পনেরো এপ্রিল পর্যন্ত তৃতীয় দফায় দশ জুন পর্যন্ত কেন বন্ধ ছিল করোনা পরিস্থিতির জন্য চতুর্থ দফায় আবার বাড়ানো হলো স্কুলগুলো বন্ধের মেয়াদ তিরিশ জুন পর্যন্ত আরেকবার বলছি তিরিশ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলো বন্ধ থাকছে কিন্তু কেন থাকছে থাকছে এটাই কারণ একদিকে যেমন ঘূর্ণিঝড়ের জন্য বহু স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে পরিযায়ী শ্রমিকরা ফিরছে এই পশ্চিমবঙ্গে নিজের রাজ্যে তাদের কোয়ারেন্টাইন সেন্টার এবং আইসোলেশন সেন্টারের জন্য স্কুলগুলোকে ব্যবহার করা হচ্ছে এর জন্য তিরিশ জুন পর্যন্ত সমস্ত স্কুলগুলি বন্ধ থাকছে অন্যদিকে রয়েছে করোনার একটা আতঙ্ক এর জন্যই মূলত আবার নতুন করে স্কুলগুলো বন্ধ রাখার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে যেটা দু নম্বর যে কলেজ বা ইউনিভার্সিটিগুলো কি বন্ধ থাকবে সে ব্যাপারে এখনও পর্যন্ত পার্থবাবু যেটা জানিয়েছেন কলেজগুলো বন্ধ থাকবে না খোলা হবে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকবে না খোলা হবে এ ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত নেবেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক সমিতি অর্থাৎ তারাই সিদ্ধান্ত নেবেন যে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো কবে খুলবে তবে তিনি এটাও বলেছেন যে পরিচালক সমিতি যদি মনে করে সরকারের সঙ্গে আলোচনা অবশ্যই করতে পারে সুতরাং এক্ষেত্রে পরিষ্কার যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো এখনই কবে খুলবে জানা যাচ্ছে না অন্যদিকে স্কুলগুলো তিরিশে জুন পর্যন্ত বন্ধ থাকলেও কবে খুলবে স্কুল এ ব্যাপারে কিন্তু পার্থবাবু এখনও কিছু জানাননি এরপরে যে আপডেট রয়েছে স্কুলগুলো বন্ধ থাকছে এই বন্ধ থাকা অবস্থায় তাদের একটা বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ ছাত্র ছাত্রীদের সেই ব্যবস্থাটি কী পার্থবাবু যেটা জানিয়েছেন যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কাছাকাছি যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের বাড়িতে গিয়ে শিক্ষা দান করবেন বা যারা যে সমস্ত বিষয় বুঝতে পারছেন না শিক্ষকরা তাদের বাড়িতে গিয়ে বোঝাবেন এটা কিভাবে হবে না ছোট ছোটো টিম বা দল তৈরি করা হবে শিক্ষকদের নিয়ে তারাই ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে বোঝাবেন তাহলে সেটা কারা করবেন সে ব্যাপারে পার্থবাবু যেটা জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের এস আই বা ডিআই স্তরের আধিকারিক বা অফিসাররা এই রকমভাবে টিম তৈরি করবার দায়িত্বে থাকবেন এবং তারাই ব্যবস্থা করবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা বাড়িতে রয়েছে তাদের শিক্ষাদান বা শিক্ষা দেবার জন্য চার নম্বর যে একটা আপডেট উঠে আসছে উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা উনিশ মে পার্থবাবু ঘোষণা করেছিলেন হতে চলেছে উনতিরিশে জুন দুই জুলাই ছয় জুলাই নির্ধারিত দিনেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনসূচি পাল্টাচ্ছে না তবে এটা বলা হয়েছে আটটা জেলা বিশেষ করে এক হাজার আটান্নটি যে পরীক্ষার সেন্টার বা কেন্দ্র ছিল মোট তার মধ্যে চারশো সত্য কেন্দ্র প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমফান ঘূর্ণিঝড়ের জন্য এবং এটাও জানা যাচ্ছে সেই জন্য কিছু কিছু সেন্টার পাল্টানো হবে এবং এটাও মাথায় রাখা হবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছাকাছি যাতে পরীক্ষা কেন্দ্র পড়ে এর সঙ্গে আরেকটা ব্যাপার জানানো হয়েছে ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সহজে তার জন্য পরিবহনের ব্যবস্থা করবে রাজ্য সরকার এর পরের আরেকটি আপডেট এসছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্র ছাত্রীদের নিয়ে আমফান ঘূর্ণিঝড়ের জন্য বহু ছাত্র ছাত্রীর বইপত্র নষ্ট হয়ে গেছে তাদের নতুন করে বই দেওয়া যায় কি না এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয়েছে সুতরাং বুঝতেই পারলেন পরীক্ষার দিনসূচি পাল্টাচ্ছে না কিছু কিছু পরীক্ষা কেন্দ্র পাল্টে যাচ্ছে সব শেষ যে একটা আপডেট উঠে এসেছে যে বেসরকারি স্কুলগুলো তাদের ফিজ বাড়িয়ে দিচ্ছে ছাত্রছাত্রীদের এ ব্যাপারে পার্থবাবু যেটা বলেছেন যে অযথা মানসিক যন্ত্রণা দেবেন না অর্থাৎ তিনি এটাই বলতে চাইছেন এই রকম করোনা পরিস্থিতির মধ্যে আপনারা ফি বাড়াবেন না এটা একটা অনুরোধ আশা করা হচ্ছে বেসরকারি স্কুলগুলো এ ব্যাপারে নজর দেবেন সুতরাং বন্ধুরা সংক্ষেপে বা জিষ্ঠ হিসাবে আমি এটাই বলবো পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলি বন্ধ থাকছে তিরিশ জুন পর্যন্ত কবে খুলবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কতদিন বন্ধ থাকছে কবে খুলবে সেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু নম্বর বা তিন নম্বর যে পয়েন্টটা উঠে আসছে স্কুলগুলো বন্ধ থাকা অবস্থায় ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে শিক্ষকরা এবার পড়াবেন পার্শ্ববর্তী বা কাছাকাছি ছাত্রছাত্রীদের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা ছোট ছোট টিমে একটা তাদের দল গঠন করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে দিনসূচি ছিল সেটাই থাকছে পাল্টায়নি তবে কিছু কিছু পরীক্ষা কেন্দ্র পাল্টে যাচ্ছে আমফান ঘূর্ণিঝড়ে স্কুলগুলো ক্ষতিগ্রস্তের জন্য অবশেষে বা সবশেষ যেটা যে বেসরকারি স্কুলগুলো যে ফিজ বাড়িয়ে দিচ্ছে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যাতে তারা এই মুহূর্তে ফিটাকে না বাড়ায় তো বন্ধুরা সমস্ত ধরনের লেটেস্ট খবর পেতে অবশ্যই খবর সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি আপনাদের কোনোখানে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং